নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া থ্রি সিক্সটি বন্ধুরা জুয়ান ফার্নান্দোকে সরাসরি প্রশ্ন করেছিলাম এবং তার রিপ্লাইটাও তিনি সরাসরি দিলেন আমাকে জানতে চেয়েছিলাম লেনির প্রসঙ্গে সেক্ষেত্রে আমার প্রশ্নটা ছিল এরকম কয়েকজন কোচ আপনার দলের পজিটিভ স্ট্রাইকার নিয়ে প্রশ্ন করলেও মেন যে জিনিসটার উপর সবাই আলোকপাত করছে সেটা হলো কেন দীপক টাংড়ি সবসময় স্টার্টিং ইলেভেনের সুযোগ পাচ্ছেন অথচ লেনির মতো প্লেয়ার বেঞ্চে দিনের পর দিন বসে রয়েছেন এই ম্যাসেজটা পড়ে জুয়ান আমাকে লেখেন খুবই সহজ ব্যাপার দীপক টাংড়ির মাত্র তেইশ বছর বয়স ওর মধ্যে পোটেন্সিয়াল আছে যেটা ভবিষ্যতে জাতীয় দলে খেলার ক্ষেত্রে ওকে সুযোগ করে দেবে এবং সে খুব ভালো মতোই বোঝে কখন প্রতিপক্ষ দলকে প্রেস করতে হবে সেই সাথে তিনি আরও লেখেন সেই সমস্ত কোচেরা নিশ্চয়ই আমার ট্রেনিংয়ে উপস্থিত থাকেন না তাই তাদের না জেনে তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বন্ধুরা এই ক্ষেত্রে যে জিনিসটা দেখার সেটা হলো পরোক্ষভাবে জুয়ান কিন্তু বুঝিয়ে দিলেন লেনির বয়স হয়েছে ইভেন লেনিকে কেরালা ম্যাচে গোল করে ওরকমভাবে জার্সি খুলে সেলিব্রেশন করার কারণ জানতে চাওয়া হলে তিনি নিজেও বলেছিলেন সবাই বলে আমার বয়স হয়ে গেছে আমি ফিনিশ কিন্তু বয়স আমার কাছে একটা মাত্র আমি যে পরিশ্রমটা করি সেটা একজন তরুণের চেয়েও কম কিছু না বন্ধুরা সত্যি কথা বলতে গেলে দীপক টাংড়ি এটিকে মোহনবাগানে যে পজিশানে খেলে থাকেন এবং তার খেলার পর্যালোচনা করলে দেখা যায় তিনি শতকরা নব্বই বাগ ব্যাক মাইনাস অথবা ব্যাক পাস করে থাকেন অ্যাটাকিং থার্ডে বলটাকে বাড়ানোর ক্ষেত্রে বা পাস বাড়ানোর ক্ষেত্রে কোনোরকম মুন্সিয়ানা তার খেলা থেকে চোখে পড়ে না উল্টো দেখে লেনি কিন্তু বলটাকে হোল্ড করেন অ্যাটাকিং থার্ডে বলটাকে বাড়ান এবং প্রয়োজনে গোল করার মতো জায়গায় পৌঁছে গোলও করে আসেন এই কথাগুলো আমি জুয়ান ফারান্দোকে বলতে পারতাম কিন্তু তিনি যথেষ্ট অভিজ্ঞ কোচ এই বিষয়টা কেন তার চোখে ধরা পড়ছে না সেটা একমাত্র তিনি বলতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই দেখা হবে ভারতীয় ফুটবল সংক্রান্ত অন্য কোনো নিউজ আপডেটে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে প্রথম এসেছো তাদের কাছে বিনীত অনুরোধ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো